আরজিকর বিতর্কে ভাইরাল অডিও আর এই নিয়ে শোরগোল এবং একজন ইন্টারনের সঙ্গে কথা বলা হয়েছে এটা ইন্টারনের কাজ তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে ভাইরাল অডিওতে দুজনের কথোপকথনে শোনা যাচ্ছে কলেজের অধ্যক্ষ মেকি আন্দোলন চালাচ্ছে ভাইরাল অডিওতে দুজনের কথোপকথনে শোনা যাচ্ছে অন্য ভাইরাল অডিওতে কোনো চিকিৎসকের যুক্ত থাকার উল্লেখ ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি হতে ভোল্টেজ কার্ডিগোর ব্যাপারটা এটা গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি ঠিক আছে যেটা প্রিন্সিপালি চালাচ্ছে এন্ড প্রিন্সিপালে যারা শাকরে তারাই চালাচ্ছে আমাদেরকে যে করছে মুভমেন্টে যে কোনো আলাদা ফেজ হবে অথরিটি যে কেন স্টেপ নিচ্ছে না বা এরকম আজেবাজে কমেন্ট পাস করছে এটা এর কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবেল নই বিকজ আর জিগর হ্যাঁ হিস্ট্রি অফ সারপ্রেসিং ইট রাইটিয়াস্ট মুভমেন্টস তোমরাও জানো হুম এন্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা একটা সিভিক ভলেন্টিয়ার অ্যারেস্ট করেছে ওটা একটা স্কেপ করছিল তো ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি বাট অথরিটি চাইছিলো যে হ্যাঁ ওটাকে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাট লিস্ট এইটুকু একই তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা যে পোস্ট মর্টম রিপোর্টে যেরকম ইনজুরি আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে সাসপেক্ট করছে আইজে করার ছেলে দা আমরা দাদা সাসপেপ্ট করছি এটা ইন্টারনের কাজ ঠিক আছে এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিকাল ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলি মেম্বার ও যথেষ্ট উচ্চপদস্থ ঠিক আছে নাম নিতে পারবো না আমারই সমস্যা হয়ে যাবে বাট না নিতে হবে না না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাটমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে চেভ গার্ড করার জন্য এতকটা গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্ট আমাদের কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়ে এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে ও সে যখন ছুড়ে যায় না পুরো সবকিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট আমি দাদা এস এ ইনকাম এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করছে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষ যেন আমাদের পাশে আসে বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে আর্জি করের কিছু আর্জি ডুমড আর্জি কর থেকে কিছু এক্সপেক্ট করো না ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে সে যে হতে পারে অথরিটির হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে তো আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না এটাই বলার তোমাদের অনেক দিনের সম্পর্ক এইটুকু দাদা বলছি আমাদের কোনো এক্সপেকটেশন এখন তোমাদের মতো করে যাও আমাদের কোনো কথাও শুনো না মানে তোমাদের ফিজিটি আজকে এসেছিল খুব ভালো লেগেছিল যে দাদা এসছে তো আমাদের ছেলে মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশটাও সেখানে ইয়ে করেছে তো অবভিয়াসলি না যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা যেখানে ফুটেজ হয়ে যাচ্ছে যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না একটু সুসাইড যেখানে আহ তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে এইচও এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার দিদি ওয়াজলি নর্মাল আরে আজকে একটা ল্যাব খুলি ভর্তি হতে এসেছিল ডাব্লিউ বিএচএস তো ডাব্লিউ বিএচএস নিশ্চয়ই পুলিশ এইসব হ্যান ত্যান এইসবই আসে আমার কনসালটেন্ট স্যার উনি জেনারেলি স্কিম করে না বাট এই কয়েকটা যারা আছে ডেপুটি ম্যাজিস্ট্রেট আসলে হলো করতেই হয় তাহলে মমতা দিদি থ্রু ক্যাচ লাগাবে ওরা তো মর্নিং অ্যাডমিশন হচ্ছে আজকেই ওটি তো আমি সব ওষুধ টষুধ জিজ্ঞেস করছি রেগুলার মেডিকেশন কী খাই হিস্ট্রি টেকিং করছি তখন বারবার পেশেন্টের ছেলের ফোন আসছে আর বলছে সামনে ডাক্তার একটা সেন্সিটিভ এসে কথা বলতে পারছে না বাবাকে ভর্তি করতে এসেছি পরে কল ব্যাক করছি আমি বলছি কী রে বাবা এমনি কথা বলছে আই আন্ডারস্ট্যান্ড কি আমার সামনে ও কথা বলতে চাইছে না দিয়ে তারপর আরেকবার কল আসলো অন্য কেউ বলে হ্যাঁ ওই তো সঞ্জয়কে ধরেছে দালালটাকে আমি আসছি বাবাকে ভর্তি করে আমি আসছি আবার রুটি টাইম চলে আসবো তখন আমি যে জিজ্ঞেস করলাম আপনি পুলিশ পুলিশ হ্যাঁ আপনাদের এই ব্যাপারটা যেটা হয়েছে ওটাতে তো আমি আছি কিন্তু একটা লোককে ধরা হয়েছে দালাল ওর যে ইয়ারফোনটা ইউজ করত ওই ইয়ারফোনটা ওই ভিক্টিমের পাশে পাওয়া গেছে কিন্তু ও কিছু করেনি এটা আমরাও জানি আর এটা অ্যাডমিন লেভেলেই হয়েছে আর ঝেড়ে গাছলে অনেক কিছুই হবেন ডাক্তারও ইনভলভ আছে বা থাকতে পারে মানে আছে ঠিক বলেনি বাট ওই টাইপের একটা হিন্ট দিল যে এসব অনেক উঁচু লেভেলেরই ব্যাপার হয় এমনি এমনি হঠাৎ করে একটা হয়ে গেল ওরকম না